হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম, আদাব সবাইকে। আমার বিএইচএস টাচ টিম চ্যানেলে স্বাগত। ভিডিওটা শুরু করার আগে একটা কথা না বললে নয়, যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিওগুলো আপনি সাথে সাথে নোটিফিকেশনের মধ্যে পেয়ে যান। আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায়। আপনাদের এখন দেখাবো কিভাবে একটা পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, এবং রিমুভ করার পরে আপনার পিকচারটি যে কোনো জায়গায় সিলেক্ট করে দিতে পারবেন। তখন মনে হবে যে আপনার পিকচারটি পুরোপুরি অরিজিনাল। আমি এখন আমার এই পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমার এই পিকচার থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। এর জন্য আপনাকে চলে যেতে হবে যে কোনো একটা ব্রাউজারে। আমি গুগলে চলে গেলাম। গুগলে চলে যাওয়ার পর এখানে একটা চান্স দিতে হবে, আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিব। লিঙ্কটি দেওয়ার পর এখানে চলে আসবে আপলোড ইমেজ, আপলোড ইমেজে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার পিকচারটি বেছে নিতে হবে, যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ওই পিকচারটি নিয়ে নেবেন। এই যে দেখুন, আমার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেছে। এখন আপনি ডাউনলোডে ক্লিক করে আপনার রিমুভ ব্যাকগ্রাউন্ড পিকচারটি সেভ করে নেবেন গ্যালারিতে। পিকচারটি এখন আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এরপর আপনি গ্যালারিতে চলে যাবেন। এই যে দেখুন, আমার পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনি আবারও গুগলে চলে যাবেন। গুগলে গিয়ে আপনার পিকচারের পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা হবে ওই ব্যাকগ্রাউন্ডটি এখানে সিলেক্ট করবেন, ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড। ডিএসএলআর ব্যাকগ্রাউন্ড বলে চান্স দিবেন। এখানে অনেক ধরনের পিকচার চলে আসবে, এখান থেকে আপনি যে কোনো একটি পিকচার সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার গ্যালারিতে ওই পিকচারটি সেভ করবেন। আমি আমার ভিডিওটি ম্যাক করার জন্য একটি পিকচার সিলেক্ট করে রেখেছি। আমি এই পিকচারের উপরে আমার ফিকের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার ফিকটি এখানে বসিয়ে দিব। এর জন্য আপনাকে চলে যেতে হবে ক্যানমাস্টারে। আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্যানমাস্টার অ্যাপটির লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখান থেকে ক্যানমাস্টার অ্যাপটি ইনস্টল করতে পারবেন। প্লাস আইকনে ক্লিক করবেন, এরপর 9.16 ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ব্যাকগ্রাউন্ডের উপরে আপনার ছবিটি দিবেন ওই ব্যাকগ্রাউন্ডটি বেছে নেবেন। আমি আমার ব্যাকগ্রাউন্ডটি ক্লিক করলাম। এরপর আপনি আপনার পিকচারটি রিমুভ করা পিকচারটি সিলেক্ট করবেন। আমি আমার পিকচারটি সিলেক্ট করলাম। এই যে দেখুন, এরপর একটু জুম করে পিকচারটি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনার পিকচারটি অ্যাডজাস্ট করার পর এই যে এখানে একটা অপশন আছে, ওইখানে ক্লিক করবেন সাবটার অ্যান্ড সেভ। সাবটার অ্যান্ড সেভে ক্লিক করলে আপনার এই পিকচারটি গ্যালারিতে
সেভ হয়ে যাবে। সাবটাইটেল এন্ড সেভ আমি ক্লিক করলাম। এখন দেখুন আমার ভিডিওর ম্যাক করার পিকচারটি গ্যালারিতে সেভ হয়ে গেছে। এই যে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করার পর যে পিকচারটিতে পরিণত হয়েছে ওই পিকচারটি। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আপনার মন্তব্যটি জানিয়ে দিবেন। প্রয়োজন আমার সাথে যোগাযোগ করতে পারেন, ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডি, ইনস্টাগ্রাম আইডি, লাইক আইডি লিঙ্ক দেওয়া আছে, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।